আবারও গাজা ইস্যুতে অধিবেশনে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজার স্কুলে ইসরায়েলি বহরের ভয়াবহ হামলার পর ডাকা হয় অধিবেশনটি। 7 অক্টোবরের পর থেকে গাজা ইস্যুতে এটি হবে জাতিসংঘের 24তম বৈঠক। এর আগেও যুদ্ধবিরতি সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক হলেও কার্যত গাজা ইসরায়েলের অভিযানের কোনো প্রভাব ফেলতে পারেনি সংস্থাটি, আর এবারও কার্যকরের কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মনে করছেন অনেকে। অনেকেরই প্রশ্ন তুলছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নবনির্মিত এই প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে। গাজা ইস্যুতে সংস্থাটির এমন নিষ্ক্রিয় ভূমিকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে নিরাপত্তা পরিষদের বৈধতা, এমনটাও বলছেন অনেকে।